এই একটা জিনিস ভাই, একটা জিনিস দেখেন, এটা ভাই তখনকার সময় 100%, এটা ভাই তখনকার সময় দেখছেন, আমি 100% শিওর এটা তখনকার সময়। ও দুঃখ, অনেক দুঃখ পাইলাম এই জিনিসটা দেখে, কষ্ট লাগলো যে বাকিগুলিও ভাঙার পথে যে ওই সাইড থেকে আস্তে আস্তে ভেঙে যাবে। দিলের বর্ডারগুলি এখনো দেখা যায় দেখছেন, আর এই যে ফুলগুলি দেখেন একবারে স্পষ্ট কালো ছিল ফুলগুলি, এই এখানে আবার নীলের বর্ডার। কাঠটা তখনকার সময় 100%, এই যে এই কাঠটা তখনকার সময় 100%, এই যে এই যে ডিজাইনগুলিও করা 100%। আমরা এই মুহূর্তে আছি বাঙ্গাল বাড়ির সামনে, এটা চুয়াডাঙ্গা ঝিনাইদহ জেলার শৈলকুপাতে, শৈলকুপা জমিদার বাড়ির ঠিক কাছেই এই বাড়িটা অবস্থিত। তবে এটা সঠিক কোনো ইতিহাস অথবা ইনফরমেশন যেটাই বলেন আমরা দিতে পারবো না। এখানে স্থানীয় যে আছে, আমার যে ভাই আছে আরিফিন রাজ ভাই, এটা কি সঠিক কোনো ইনফরমেশন আছে? না, এটাকে আমরা মানে আমি যতদিন চিনি ততদিন এই বাঙাল বাড়ি হিসাবে আমি চিনি, বাঙাল বাড়ি হিসাবে জানেন, কিন্তু এটা সঠিক কোনো ইতিহাস জানা নাই? সঠিক কোনো ইতিহাস আমার নিজেরও জানা নাই। আমরা এমনি এখানে আসি, যে পাশে কুমার নদী দেখতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ কুমার নদী, এখানে কুমার নদীর তীরে এখানে সুন্দর বাতাস হয়, আমরা এখানে বসে আড্ডা টাড্ডা দিই। এই চলেন আমরা একটু ভিতরে যে কি যাই, চলেন একটু দেখি। এটা মনে তখনকার সময়, ওই যে 104 বছর আগে যে আমরা শৈলকুপা জমিদার বাড়ি দেখছি, এটা তখনকার সময় হবে, তখনই এটা তৈরি করা হয়। হয়তো এই যে আপনি দেখছেন, এই যে ডিজাইনটা দেখছেন আপনি শৈলকুপা, যে সেম ডিজাইনের মতো এটা, সেম সেম ডিজাইন তৈরি করা, একদম একই রকম হুবহু তৈরি করা। হ্যাঁ তিনটা দরজা, 1 2 3 তিনটা দরজা, বড় দরজা। আচ্ছা এই যে ভিতরে তো, ভিতরে তো ভাই এই যে কারুকাজ করা অনেক কিছু দেখা যায়, কারুকাজ করা অনেক কিছু দেখা যায়। এটা বাঙ্গাল বাড়ি, বাঙ্গাল বাড়ি, এটাই যে তখনকার সময় মনে হচ্ছে। আর ভিতরে ঢুকলে ও বাড়িঘরের অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় ভেঙেও পড়তে পারে, হ্যাঁ যে কোনো সময় ভেঙে যেতে পারে। এটা হচ্ছে ভিতরে ভিতরে যাওয়ার রাস্তাটা, হ্যাঁ মূল মানুষজন থাকে। আর এই যে এগুলো হচ্ছে দরজা ছিল, এই জানলা ছিল, জানলা, হ্যাঁ এই জানলাগুলো তখনকার সময়, তখনকার সময়, হ্যাঁ তখনকার সময় জানলা, এই যে পাল্লা দেখানো, হ্যাঁ হ্যাঁ টিন দিয়ে দিছে যাতে ভিতরে দেখে। এই যে এই যে একটা জিনিস দেখছেন ভাই, যে উপর থেকে টালি টালিগুলি খুলে পড়তেছে, এই টালিগুলি খুলে পড়তেছে, যখন তখন এই ছাদ ভেঙে পড়তে পারে, কাঠগুলি, এই যে কাঠগুলিও বাঁকা হয়ে যেতেছে আস্তে আস্তে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। আর এই জায়গাটা কি, এই জায়গাটা একটা রুম, এটা ভেঙে গেছে। ও দুঃখ, অনেক দুঃখ পাইলাম এই জিনিসটা দেখে, কষ্ট লাগলো যে বাকিগুলিও ভাঙার পথে যে ওই সাইড থেকে আস্তে আস্তে ভেঙে যাবে। হ্যাঁ আমরা একটু সামনে যে বামে যাই, চলেন। গাছপালা, হ্যাঁ অনেক বড় গাছপালা হয়ে গেছে, শিকড় টিক হয়ে গেছে, যে কোনো সময় শিউলি ফুল পড়ছে বড়। এই যে এই যে শিউলি, যে শিউলি ফুল থেকে গাছ থেকে, এই যে শিউলি ফুল, এই যে শিউলি ফুলগুলি দেখা যেতেছে, শিউলি ফুল পড়ছে অনেক। আমরা একটু বাইরের দিকে যাই, চলেন ভাই, এই যে বামে যাই, হাতের বাম দিকে যাই। হ্যাঁ এগুলো তো ওই যে রেলের পাতে, যে হ্যাঁ হ্যাঁ লোহার সেম। এই যে এই যে একটা ডিজাইন করা দেখেন, এই যে একটা ডিজাইন করা দেখছেন, এই যে সুন্দর একটা ডিজাইন করা আছে এখানে, কি চমৎকার ভাবে ডিজাইনটা করা, প্লেটের মতো করে। আর এই যে এই ইটগুলি দেখলে মনে হয় অনেক আগের, এগুলো গৌরের ইটগুলি মনে হয় দেখলে। আর এই পাশে এই যে জানলাটা, এটা এখনো আছে, এই যে গ্রিলটাও এখনো আছে, এগুলা তখনকার সময়। আর এই যে এই ডিজাইন গুলো তখনকার সময়, দুইটা প্রোডাকশন, হ্যাঁ দেখছেন এটা একটা দরজা, দুইটা দরজা সিক দেয়া ছিল যাতে এটা ভাঙতে না পারে, মানে দুইটা দরজা কি সিকিউরিটি, যেহেতু নদীর পার ডাকাতের একটা ভয় আছে সে অনুপাতে এরকম দুইটা দরজা আর এরকম সিক দেয়া থাকতো, হ্যাঁ এখানে তালা দেয়া থাকতো। এই যে আগে একটা এটা দেওয়া হতো, পরবর্তীতে আবার ওটা দেওয়া হতো, আবার ওটা দেওয়া। এই একটা জিনিস ভাই, একটা জিনিস দেখেন, এটা ভাই তখনকার সময় 100%, হ্যাঁ এটা ভাই তখনকার সময় দেখছেন, আমি 100% শিওর এটা তখনকার সময়ের। এই যে এই ডিজাইনটা, এই ডিজাইনটা কি বর্তমানে কি কেউ করে সিটকেরিতে? আমার 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 চোখে, আমার চোখে পড়ে না দেখছেন, অনেক কিছু আসলে আমরা খুঁটি খুঁটি দেখলে কিন্তু আমরা বের করতে পারি দেখছেন।
চলুন আমরা একটু ওদিকে যাই। বাহ, ভালো লাগলো। আর এদিকে উপরে অনেক ডিজাইন করা আছে, লক্ষ্য করছেন? হ্যাঁ, এই যে উপরে দেখেন কি সুন্দর, এবং কালো এবং সাদা, যে কালো কালারটা কিন্তু সাদাটা এখনো আছে, কম্বিনেশনটা অনেক। এই যে আমি একটু দেখানোর চেষ্টা করি, এই দেখেন কালার কম্বিনেশনটা এখনো আছে। এই যে, এই যে এখানে আছে, এই দেখেন, নষ্ট হয়নি। বাহ, ভালো লাগলো কিন্তু ভাই জিনিসটা। এই যে এখানেও আছে সেম, হ্যাঁ। আর এই জিনিসগুলি আছে না ভাই, এগুলা বিভিন্ন মোমবাতি অথবা কিতাবের বই, যে কোনো, হ্যাঁ, যে কোনো একটা হয়তো হইতে পারে, হয় কিতাব টিতাব বই টই বা হিন্দুদের বই অথবা মোমবাতি রাখতো এই জায়গাগুলিতে 100%। আর আগে যা থাকতো, এখন থাকে সিগারেটের প্যাকেট, ব্যাপার না? আড্ডা দেয়। এই যে, এই এই যেখানেও গ্রিল ছিল, এখানে গ্রিল ছিল, হ্যাঁ। আমরা কি বাড়ির ভিতর দিকে একটু ঢুকা যাবে? এই যে, এই এই যে ভাই, এই যে যে একটা জিনিস দেখানো হয়নি, এই যে, এই যে দেখেন, দেখছেন এই কাঠটা তখনকার সময় 100%, এই যে তখনকার, এই কাঠটা তখনকার সময় 100%। এই যে, এই যে ডিজাইনগুলিও করা 100%, হ্যাঁ। এই কি সুন্দর করে ঢোকানো হয়েছে, বেশ শক্ত, মানে কি চমৎকার করে তৈরি করা। বাহ, হ্যাঁ, এখনো নষ্ট হয়নি, যে উপরে যে কাঠ আছে এটা এখনো নষ্ট হয়নি। এক কথায় মানে অসাধারণ সুন্দর একটা ছোট একটা বাড়ি ছিল, যার বাড়ি হোক খুব সুন্দর একটা ছিল, কি চমৎকার করে তৈরি করে, দেখছেন? এখানে বাসা এখনো আছে, হিন্দু পরিবার সংস্কার করে থাকছে, কিন্তু আসলে ভিডিও করার কোনো পারমিশন নাই। এরপর একটু ভিডিও নিলাম আপনাদের দেখানোর জন্য। আর এটা হচ্ছে বাড়ির পিছনের অংশটা, এটা পিছনের অংশ, এটা পুরোটাই পরিত্যক্ত, এটা পুরোটাই ছিল, এটা এটা পুরোটাই পরিত্যক্ত, বা এটা মানে এই পর্যন্ত ছিল ভাই, হ্যাঁ, এই পাশে সব ভেঙে গেছে, হ্যাঁ, ওগুলো সব ভেঙে গেছে, পরিত্যক্ত হয়ে গেছে। আর ওই ভবনটা এখন আছে, মোটামুটি সংস্কার করে তারা রাখছে, কিন্তু আসলে হিন্দু পরিবার তারা আমাদের পারমিশন দিবে না, তাই আমরা যাচ্ছিও না, সুতরাং আমাদের এখান থেকে বিদায় নিতে হবে। আরিফিন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি এই পাশে চলে আসেন, আপনি এত সুন্দর সুন্দর বাড়িঘর আমাকে দেখাচ্ছেন। হ্যাঁ, আমাদের এখানে ঘোরার মতো অনেক জায়গা আছে, আমি তো আপনার প্রতি অনেক ঋণী হয়ে গেলাম। আমি বলবো যে আমাদের শৈলকুপাতে আসুন, এসে ঘুরে ঘুরে দেখুন। এগুলা বেশ সুন্দর একটা বাড়ি আমাকে দেখাইলেন, ভালো লাগলো। তাহলে আজকে ছোট একটা ব্লগ করলাম, এটা বাড়িটার নাম হচ্ছে, এটা হচ্ছে বাঙাল বাড়ি, বাঙাল বাড়ি, ছোট শৈলকুপার বাঙাল বাড়ি, খুব ছোট্ট একটা বাড়ি, কিন্তু বাড়িটা খুব সুন্দর করে তৈরি করা ছিল। ভিতরে একটা অংশ, মূল ভবনটা ভিতরে, আর এটা হচ্ছে বাইরের অংশটা ছিল। আজকে বিদায় নেই, এই কারুকাজগুলি এখনও ভালো আছে, এগুলো এগুলো খুব সুন্দর আছে, হ্যাঁ। আর বাকি বাড়িটার অবস্থা খুব নাজেহাল, ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে, আবার আসবো। ঝিনাইদা, আয়সা, আরও কিছু রাজবাড়ি আছে, মসজিদ আছে, ওগুলো করার চেষ্টা করব। ভালো থাকেন তাহলে, আজকে ভাই বিদায় নিয়ে নিই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।